নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো সামনেই তোমাদের আর আর বি গ্রুপ ডির এক্সাম রয়েছে তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর আর বি গ্রুপ ডি দু হাজার আঠারোতে প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোয়েশ্চেন স্পেশালি আজকে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্স ওকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার আঠারোর থার্ড সিফটি যে সমস্ত কোয়েশ্চেন জেনারেল সায়েন্সের উপর জিজ্ঞেস করা হয়েছিল সেই সমস্ত কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে আমাদের পি ওয়াই কিউ সেশনের ফার্স্ট ক্লাস ওকে তো দেখো এবার আসছি আসল কথাতে আজকের এই ক্লাসে যে সমস্ত কথা তোমাদেরকে আমি ভিডিও শেষে বলবো সেই কথাগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে ক্লাসটা অতটা ইম্পর্ট্যান্ট নয় যে কথাগুলো আমি তোমাদেরকে শেষে বলবো সেই কথাগুলো যতটা ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে তোমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন আসছে যারা রেলওয়ে গ্রুপের পরীক্ষা দেবে ওকে অনেকেই অনেক হয়তো জায়গাতে ফেল হয়েছ বা প্রিভিয়াস ইয়ারেও হয়তো ভালো স্কোর হয়েছিল কিছু পয়েন্ট স্কোরের জন্য পাস করতে নি তো তাদের কোন জায়গাতে ভুল হচ্ছিল কেন পাস করতে নি কী সমস্যা হয়েছিল কোন টপিকের উপর বেশি জোর দেবে লাস্ট তিরিশ দিনতে ঠিক আছে কোন টপিকে বেশি ফোকাস করলে বেশি স্কোর হবে কীভাবে ভালো স্কোর করতে পারবে কীভাবে মানে পজিটিভলি পড়তে পারবে তো যে ধরনের প্রশ্ন তোমাদের মনে আসছে ঠিক আছে এক কথায় এই ভিডিও শেষে আমি তোমাদের সমাপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো ওকে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে যতটা মোটিভেশন তোমরা পাবে পরীক্ষার জন্য ততটা ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনগুলোও নয় সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না কারণ যদি স্কিপ করো তাহলে কিন্তু তুমি একটা ভালো ভিডিও মিস করে ফেলবে এবং ভালো কিছু জ্ঞান থেকে তুমি দূরে থেকে যাবে ওকে তো দেখো প্রথমে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার জেনারেলি সিম্পলি কোশ্চেন কীরকমের পড়েছিল তার জন্যই এই কোশ্চেনগুলো আমি নিয়েছি ঠিক আছে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কারণ আগে তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি কী ধরনের কোশ্চেন পড়েছিলো তারপর আমরা আসল কথাতে আসছি ঠিক আছে দেখো ডেস সূর্য থেকে নির্গত হয় এবং ত্বকের ক্যান্সার ঘটানোর জন্য দায়ী তো সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান এ অতিবেগুনের রশ্মি অতিবেগুনের রশ্মি সূর্য থেকে নির্গত হয় এবং ত্বকের ক্যান্সারের জন্য দায়ী এর সঠিক উত্তর হতো ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কী পড়েছিলো দেখো যদি তাপমাত্রা বেড়ে যায় তো শব্দের গতিবেগ কী হবে এই কোশ্চেনটিও জিজ্ঞেস করা হয়েছিল তে সঠিক উত্তর বা অপশান ডি যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতিবেগ বেড়ে যাবে ওকে নেক্সট কোশ্চেন দেখো যদি একটি বস্তুর উপর প্রয়োগ করা ধ্রুবক বলকে সেই বল প্রয়োগের দিকে বস্তুটির স্মরণের গুণ ফল হিসাবে ব্যক্ত করা হয় তাহলে সেটি এই নামে পরিচিত দেখো কোশ্চেনটা দেখো জাস্ট কোয়েশ্চেনটা কী রয়েছে এটা কোনো এমসিকিউ কোশ্চেন নয় কিন্তু এটা জাস্ট কী বলবো সংজ্ঞাটা তুলে ধরেছে ঠিক আছে তো যদি ডিটেলসে না পড়া থাকে তো এই কোশ্চেনটা কোন জায়গাতে উদ্ধার হবে কোনো জায়গা থেকে উদ্ধার হবে না যদি ডিটেলসে না পড়া থাকে ওকে এই জন্য তোমাদেরকে আমি বারবার বলি যে তোমরা সায়েন্স ডিটেলসে পড়বে ঠিক আছে আর ভিডিও শেষে তোমাদেরকে বলেও দেবো আমি সায়েন্সের জন্য তোমাদের কোন কোন বইগুলো বেস্ট ঠিক আছে কোন বইগুলো থেকে পড়লে তোমার বেসিক নলেজটা ক্লিয়ার হবে চলো এর সঠিক উত্তর কী বলো এর সঠিক উত্তর অপশান ডি কৃতকার্য যদি একটি বস্তুর উপর প্রয়োগ করা ধ্রুবক বলকে সেই বল প্রয়োগের দিকে বস্তুটির স্মরণের গুণফল হিসাবে ব্যক্ত করা হয় তাহলে সেটাকে কৃতকার্য বলা হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ড্যাশ যৌগটির কাঠামো হলো কার্বন শৃঙ্খলের একটি চক্র তো এই সঠিক উত্তর কী হবে এই সঠিক উত্তর অপশান ডি ব্যঞ্জিন বেঞ্জিন যৌগটির কাঠামো হল কার্বন শৃঙ্খলের একটি চক্র নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো সরাসরি পিএইচ কাগজ ব্যবহার করে ড্যাশের পিএইচ পাওয়া যায় না বলছি সরাসরি পেয়েজ কাগজ ব্যবহার করা অর্থাৎ ইউজ করা হলো কিন্তু পেয়েজ পাওয়া যাবে না কার তে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে সি কোটিন বাইকার্বোনেট কোটিন বাইকার্বোনেটের পেয়েজ পাওয়া যায় না যদি সরাসরি পেয়েজ কাগজ ব্যবহার করা হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এফ ওয়ান জোনুর মধ্যে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান এবং পরিষ্কারভাবে দেখা যায় সেটি হল তে সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে সি প্রকটতা ওকে দেখো আমি এখানে জাস্ট তোমাদেরকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বলছি তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি আর ভিডিও সেন্সে তোমাদেরকে যে কথাগুলো বলো সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো অতটাই ইম্পর্ট্যান্ট নয় ঠিক আছে আমি যখন ক্লাস করাবো তখন ডিটেলসে আলোচনা করবো কিন্তু এখানে এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে মোটিভেট করা ওকে তোমাদের একটা নির্দিষ্ট ধারণা দেওয়া যাতে তোমরা স্কোর ভালো করতে পারো ওকে কারণ এই কোশ্চেনগুলো যে পরীক্ষায় পড়বে এটা কোনো শিওর নয় কিন্তু যে ধারণাটা তোমাদেরকে আমি দেবো সেই ধারণাগুলো যদি তোমাদের মাথায় থাকে তো তোমরা ভালো স্কোর করতে পারবে তো চলো একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে ট্যাস বলা হয় কি বলা হয় এর সঠিক উত্তর পপশান সি মেরু বলা হয় একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে ট্যাস বলা হয় ওকে কি বলা হয় মেরু বলা হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মনেরা শ্রেণীর অন্তর্গত নয় মনেরা শ্রেণীর অন্তর্গত নয় কোনটি তে সঠিক উত্তর হবে অপশান বি প্লাজমা মাইকো প্লাজমা মনেরা শ্রেণীর অন্তর্গত নয় নেক্সট কোয়েশ্চেন দেখো একটি মৌলের পারমাণবিক সংখ্যা তেরো ওই মৌলের পরমাণুতে কয়টি কক্ষ বিদ্যমান এটি একটি সহজ প্রশ্ন তে সঠিক উত্তর হবে অপশান সি থ্রি একটি মৌলের পারমাণবিক সংখ্যা যদি তেরো হয় তাহলে সেটিতে কয়টি কক্ষ বিদ্যমান তিনটি কক্ষ বিদ্যমান এই কোশ্চেনটাও সহজ তাদের কাছে যারা বেসিক জানে আর যারা এমসি পড়ে ভাবছি ভালো স্কোর করবো তারা কিন্তু এই কোশ্চেনটি করতে পারবে না এটা শিওর নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ পরিমাপ করতে একটি ভোল্ট একটি ভোল্ট মিটার ব্যবহার করা হয় ড্যাশ পরিমাপ করতে একটি ভোল্ট মিটার ব্যবহার করা হয় জাস্ট কোশ্চেনটা সহজ কিন্তু কোশ্চেনটাকে যে ঘুরানো রয়েছে এটা পড়ে অনেক স্টুডেন্ট কিন্তু এই কোশ্চেনের ভুল অ্যান্সার দিয়ে আসবে সঠিক উত্তর হবে অপশন সি বিভেদ প্রভেদ জেনারেলি কোয়েশ্চেনটা কীভাবে জিজ্ঞেস করে বা তোমরা কোশ্চেন যখন বইতে পেয়ে থাকবে তখন কী থাকবে যে বিভেদ প্রভেদ পরিমাপ করার এককের নাম কী কিন্তু এখানে এমনভাবে কোশ্চেনটা রয়েছে যে পড়লেও অনেকে কনফিউশন হতে পারে যে কোশ্চেনটার অ্যান্সার হয়তো অন্য কিছু হবে কিন্তু অ্যান্সার হবে অপশান সি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো লেড পেন্সিলের লেডের শতাংশ কত দেখো এই কোশ্চেনটাও কেমন ঘুরিয়ে রয়েছে ঠিক আছে জেনারেলি কী ধর থাকে যে লেড পেন্সিলের লেডের পরিমাণ কত আর হয়তো দেওয়া থাকে এতে কোনো পরিমাণেই থাকে না এতেই থাকেও থাকে এও থাকে কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান এ শূন্য লেড পেন্সিলে লেডের কোনো পরিমাণেই থাকে না ঠিক আছে এটা তোমাদেরকে আমি ক্লাসে ডিটেলসই করেছি এছাড়াও জার্মান সিলভারেরও জার্মান সিলভার বলে না তো জার্মান সিলভার তো সিলভারের কোনো পরিমাণ থাকে না ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো মানুষের রক্তে সর্ববৃহৎ কণিকা হলো যেটাকে আমরা সেল বলে থাকি ঠিক আছে সেই সর্ববৃহৎ কণিকা হলো এর সঠিক উত্তর কী বলো এর সঠিক উত্তর হবে অপশান এ মনসায় মনসায় হচ্ছে মানুষের রক্তের সর্ববৃহৎ কণিকা নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের হাতের তালুতে ড্যাশ ধাতুটি গলে যায় আমাদের হাতের তালুতে যদি রাখা হয় তাহলে একটি ধাতু থাকে যেটা গলে যায় সেটা কি তো সঠিক উত্তর হবে অপশান বি গ্যালিয়াম ধাতু আমাদের হাতের তালুতে গলে যায় নেক্সট কোয়েশ্চেন ডেসের দেওয়ালের সংকোচনের কারণে গর্ভবেদন ঘটে তে সঠিক উত্তর হবে অপশান ডি জরায়ু জরায়ু দেওয়ালের সংকোচনের কারণে গর্ভবেদন ঘটে কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড লেখাটা দেখো ঠিক আছে কীভাবে স্ট্যান্ডার করা হয়েছে কোশ্চেনগুলোকে জাস্ট সহজ কোশ্চেনগুলো কেমনভাবে প্যাটার্ন দেওয়া হয়েছে কেমনভাবে যে শব্দগুলো ইউজ করা হয়েছে সেগুলোই কিন্তু ডিফিকাল্ট করে দিচ্ছে কোশ্চেনগুলোকে ওকে নেক্সট দেখো মানুষের স্বসন্ত্রের বিদ্যমান রক্ষক ঠিক আছে বা রঙ্গক এটা কি ছিল ঠিকঠাক টাইপিং হয়নি তো যাই হোক মানুষের বিদ্যমান রক্ষক হল তো সঠিক উত্তর হবে অপশান এ হিমোগ্লোবিন ওকে নেক্সট কোশ্চেন দেখো আর তো কোশ্চেন নাই দেখো আমরা আলোচনা করলাম সাতাশে সেপ্টেম্বর ঠিক আছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার আঠারোর থার্ড শিফটে জিজ্ঞেস করা কোশ্চেন ঠিক আছে থার্ড শিফটে জিজ্ঞেস করা জেনারেল সায়েন্স তো মূলত আমাদের সিলেবাসে কী উল্লেখ রয়েছে যে জেনারেল সায়েন্স থেকে পঁচিশটি নাম্বার আসবে ওকে কিন্তু এখানে আমরা কতগুলো কোশ্চেন পেলাম পনেরোটি কোশ্চেন পেলাম আর এক থেকে দুটি কোশ্চেন আমি লিখতে পারিনি এই কারণে কারণ সেগুলো টাইপিংয়ে লেখা যাচ্ছিলো না ঠিক আছে মোবাইল টাইপিংয়ে সেগুলো সম্ভব হচ্ছিল না যার জন্য আমি সেগুলো তাড়াতাড়ি নিতে পারিনি ম্যাথামেটিক্স ছিল দুটো তো দেখো ভৌতবিজ্ঞানের দুটি অঙ্ক ছিল আমি ধরে নিলাম যে কুড়িটির মধ্যে হার্ডলি ঠিক আছে পনেরোটির জেগে আরও পাঁচটিও ছিল ঠিক আছে কুড়িটি ছিল পঁচিশের মধ্যে কুড়ি তো পঁচিশ নাম্বার কি জেনারেল সায়েন্সে পোপার এলো এলো না তো ঠিক সেই রকমই তোমরা প্রত্যেকটাতে দেখবে ঠিক আছে কোনো শিফটে দেখবে এমনও হবে একটু ওয়েট করো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই ঠিক আছে দেখো কোনো শিফটে এমনও হবে যে দেখো কোনো শিফটে এমন হবে যে পঁচিশের মধ্যে দেখা যাবে হয়তো তিরিশটি কোয়েশ্চেন জেনারেল সায়েন্স থেকে এসে গেছে ঠিক আছে পঁচিশ রয়েছে সিলেবাসে কিন্তু তিরিশটি এসে গেছে এমনও হবে যে কখনও দেখবে ম্যাথামেটিক্সের পঁচিশ রয়েছে কিন্তু সেখানে তিরিশ প্লাস চলে এসছে রিজেনিংয়ে তিরিশ রয়েছে দেখবে সেখানে চল্লিশের কাছাকাছি চলে এসছে এমনও হবে জেনারেল লেভার্নেসে পঁচিশ রয়েছে সেখানে দেখবে কখনও 30 তিরিশ চলে এসছে ঠিক আছে এটা বেশি বললাম এবার এমনও হবে এর থেকে কম কম হবে কারণ যখনই একটাতে বেড়ে যাবে তখন আরেকটার পরিমাণ কমে যাবে ঠিক আছে টোটাল মার্ক তো আমাদের একশো তো একশোর মধ্যেই পরীক্ষক কোয়েশ্চেন রাখবে তো যখনই একটাতে বৃদ্ধি হবে তখন একটাতে কমে যাবে ওকে সো তোমরা যদি হয়ে দেখো যে প্রত্যেকটা যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী নাম্বার হবে এটা কিন্তু হবে না তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ফের বিএসিআর কোশ্চেন তোমরা উঠিয়ে দেখবে সেখানে কিন্তু প্রপার নেই যে পঁচিশটা রয়েছে তো পঁচিশটাই থাকবে তিরিশটা রয়েছে তো তিরিশটাই থাকবে এরকম কোনো নেই ঠিক আছে হয়তো কম বেশি হবেই হবে এবার কথায় আসছে যে কথাগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে কথাগুলো বলবো ভাবছি দেখো তোমরা কোশ্চেন দেখলে জেনারেল সায়েন্সের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম সেই কোয়েশ্চেনগুলো তোমরা জেনারেলি কোনো যদি এমসিকিউ পড়ো বা কম্পিটিভ এক্সামের যে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই বইগুলো পড়ো তো সাধারণত উদ্ধার মানে উদ্ধার করতে পারবে না এই কোয়েশ্চেনগুলো আসবে না একটা শর্তে উদ্ধার করা সম্ভব যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও সায়েন্স থেকে বিলং করো তাহলে কারণ তাদের সায়েন্সে যখন যারা যে স্টুডেন্টরা পড়ে তাদের বেসিকটা ক্লিয়ার থাকে ইলেভেন টুয়েলভে হয়েছে স্ট্যান্ডার্ড লেভেলে সায়েন্স থাকে ওকে সো যদি তুমি সায়েন্স বেসিক থেকে ক্লিয়ার করতে চাও তা আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব তোমরা যদি পুরোনো সিলেবাসের দেবাশিস মল্লিক স্যারের বইগুলো কালেক্ট করতে পারো পুরনো সিলেবাস সেই নাইন টেনের সিলেবাসের কথা বলছি আমি ঠিক আছে যখন নাইন টেন নিয়ে মাধ্যমিক হতো এখন সিলেবাসের কথা বলিনি সেখানে কিন্তু তোমরা দেখবে যে সায়েন্সের যে বইগুলো ছিল ভৌতবিজ্ঞান বিজ্ঞান সেখানে খুব ডিটেলসে অ্যানালাইসিস করা ছিল এবং শর্ট ফর্মে ছিল সো সেই বই যদি কালেক্ট করতে পারো তো কিছুটা উপকারে আসবে নতুবা এখন যদি তোমরা বই নিতে চাও তাহলে তোমাদেরকে আমি বলবো ক্লাস টেনের বই নেবে নাইনের বই নেবে প্লাস ইলেভেনের বই নেবে প্লাস টুয়েলভের বই নিতে হবে এই চারটা ক্লাসের বই নিতে হবে ঠিক আছে কারণ ইলেভেন টুয়েলভের বই যদি না নাও শুধু ক্লাস টেন এবং নাইনের বই নাও তো তোমার কিন্তু পুরোটা যে হাইলি যে যে কোশ্চেনগুলো একটু টাফ সেই কোশ্চেনগুলো তুমি পারবে না ঠিক আছে সেই কোশ্চেনগুলো একটু সমস্যা ক্রিয়েট করবে যার জন্য ইলেভেন টুয়েলভের বইগুলো পড়তে হবে এবার কথা হচ্ছে ইলেভেন টুয়েলভের যখন বইগুলো পড়বে তখন নিজে পড়ে উদ্ধার করা সম্ভব হবে না টিউশন টিচারের দরকার হবে কারণ সেখানে যে সায়েন্সগুলো রয়েছে ঠিক আছে যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো বুঝতে সমস্যা হবে সো এক কথায় আমি তোমাদেরকে বলছি যাদের যতটা প্রিপারেশান রয়েছে বর্তমানে সে প্রিপারেশানতে স্টপ হয়ে যাও ঠিক আছে তুমি জাস্ট কি বলবো এখন কালচার করো আর একটা কাজ করো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং রিজনিং এর উপর হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে দাও হানড্রেড পার্সেন্ট ঠিক আছে কোনো মানে এর মধ্যে কমিয়ে রাখো না হানড্রেড প্লাস দিয়ে দাও কারণ এই দুটি জায়গা রয়েছে যে তোমাকে রেল পার করতে পারবে আমি তোমাদেরকে আগেও বলেছি ঠিক আছে অঙ্ক রিজনিং যার স্ট্রং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা বলো তার এক জন্য স্পেশালি ঠিক আছে রেল পরীক্ষা তার জন্য যারা রেল ম্যাথামেটিক্স এবং রিজনিংতে স্ট্রং সো এই দুটি জায়গা তোমাকে খুব স্ট্রং করতে হবে এই দুটি জায়গাতে যে পঞ্চান্নটি নাম্বার রয়েছে এর মধ্যে তোমাকে পঁয়তাল্লিশ প্লাস স্কোর করতেই হবে হানড্রেড পার্সেন্ট শিওর আর এটা তোমাকে করা সম্ভব তোমার দ্বারা কেন সম্ভব কারণ অঙ্ক রিজনিংয়ের প্যাটার্ন চেঞ্জ হয় না আর বেশি এদিক ওদিক ঘুরিয়েও দিতে পারবে না কারণ একটা চ্যাপ্টার থেকে দেখে নেবে ঠিক আছে আমি ধরে নিচ্ছি যদি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা কভার করা হলো তো টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে হয়তো পাঁচ থেকে দশটি প্যাটার্নের অঙ্ক হয় ওকে বইতে অনেক অঙ্ক রয়েছে সেটা একটা প্যাটার্নের তিনটে অঙ্ক রয়েছে এই হিসাবে বইতে বেশি অঙ্ক দেখা যায় কিন্তু মুদ্রা পেটেন্ট হচ্ছে দেখবে পাঁচ থেকে দশটা পাঁচ থেকে দশটা প্যাটার্নেরই অঙ্ক হয় ঠিক সেই রকমই রিজনংয়েও রয়েছে প্রত্যেক চ্যাপ্টাতে তো সেই জায়গাগুলো যদি কাভার করো তো সেখানে তুমি ইজিলি স্কোর করতে পারবে যার জন্য আমি বলব তোমাদেরকে যে অঙ্ক এবং রিজিনিংতে ফুল ফোকাস দাও এবং সেখানে পঁয়তাল্লিশ প্লাস স্কোর করবেই করবে টার্গেট নিয়ে নাও ঠিক আছে এবার কোথায় আসছি যে জেনারেল সায়েন্স দেখো কিছু কোশ্চেন তোমরা দেখলে এই পনেরোটির মধ্যে তিন থেকে চারটি কোশ্চেন ছিল যেগুলো খুবই সহজ ঠিক আছে যেগুলো তোমরা এমসিকিউ পড়ে বলো বা যে কোনো বই যে রয়েছে অ্যাভেলেবেল সে বই থেকে পড়তে পারো বা কোনো ভিডিও দেখো তোমরা সেই কোশ্চেনগুলো কভার করতে পারো এই জন্য আমার যে সাজেশন ক্লাস চলছে সেখানে আমি তোমাদেরকে বলেছি যে সিম্পলি যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিপিটেড সেই কোশ্চেনগুলো সবসময় মাথায় রাখবে সেখান থেকে তোমরা তিন থেকে চার নম্বর পাবে ওকে কম পক্ষে কথা বলছি আমি বেশি বলছি না ঠিক আছে সর্বনিম্ন কথা বলছি সর্বোচ্চ হলে হয়তো বেশিও হতে পারে ওকে এবার দেখো আমি জেনারেল সায়েন্স থেকে ধরে নাম হয়তো পাঁচ নাম্বার তো সহজ থাকছেই থাকছে চার পাঁচ নাম্বার থাকবে আর আর আরও দুই থেকে তিন নাম্বার সর্বনিম্ন নাম ধরছি আমি ধরে নিচ্ছি তুমি আর্টস থেকে বিলং করো এবং তোমার মধ্যে অতটা স্ট্রং নেই সায়েন্স তো তোমার সর্বনিম্ন স্কোর আমি ধরে নিচ্ছি আর্ট ঠিক আছে এবার দেখো এবার কী পড়ে থাকলো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেও সেম ঠিক আছে যদি তোমরা বলো তো জেনারেল অ্যাওয়ারনেসেরও আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে একটা ভিডিও এভাবে বানিয়ে দেবো ঠিক আছে দেখো জেনারেল অ্যাওয়ারনেসও সেম দেখবে তোমরা দুই থেকে তিনটি কোশ্চেন ইজিলি থাকবে ইতিহাস থেকে বলো একটি থাকবে ভূগোল থেকেও টিজি থাকবে বা দেখো মানে ধরতে পারো দুই থেকে তিনটি কোশ্চেন খুব ইজি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সও দু তিনটি কোশ্চেন রিপিটেড ইম্পর্টেন্ট থাকবে যেমন রাজীব গান্ধী খেরত্ন রত্ন পুরস্কার ঠিক আছে ভারত রত্ন নোবেল পুরস্কার এগুলো রিলেটেড কিছু কোশ্চেন থাকবে সহজ যেগুলো রিপিটেড সো সেখান থেকে আমি খুবই মানে কম স্কোর ধরছি ঠিক আছে সেখান থেকেও সাত থেকে আট নাম্বার তোমার আসবেই আসবে ওকে এর বাইরে যাবে না যদি তুমি প্রিপারেশান নাও এবার তার মানে এমন নয় যে তুমি প্রিপারেশান এগুলো পড়ছোই না ঠিক আছে আর তুমি অঙ্করিসে ফোকাস করছো এগুলোকে পুরো বাদ দিয়ে দিচ্ছ তাহলে কিন্তু সম্ভব নয় কিছু না কিছু পড়তেই হবে ঠিক আছে কয় ঘন্টা পড়বে সেটার জন্য ভিডিও আমি বানিয়ে দিয়েছি আর কোন কোন টপিকগুলো পড়বে সেটার জন্য ভিডিও বানিয়ে দিয়েছি ওকে তো ভিডিও তোমরা দেখে নেবে তো এবার কথা হচ্ছে কত স্কোর হচ্ছে আমাদের দেখো পঁয়তাল্লিশ প্লাস আট ফিফটি থ্রি ফিফটি থ্রি প্লাস আট সিক্সটি ওয়ান স্কোর হচ্ছে ঠিক আছে এটা আমি সর্বনিম্ন ধরেছি ঠিক আছে অনেকেইবার তোমরা বলবে দাদা সিক্সটি ওয়ানতে তো হবেই না শিওর হবে না ঠিক আছে আমি জানি ওটা কিন্তু ব্যাপার হচ্ছে আমি এটা কি ধরেছি সর্বনিম্ন স্কোর ধরেছি আর যখন সর্বোচ্চ ধরবো তখন কি আমি পঁচিশ যে রয়েছে জেনারেল সায়েন্স তার মধ্যে আট ধরবো নাকি তখন তো আমাকে প্রায় মানে বারো প্লাসও ধরতে হবে না আর যখন জেনারেল অ্যাওয়ারনেসতে আমি সর্বোচ্চ ধরবো তখন এখানেও বারো প্লাস ধরবো প্রায় ঠিক আছে আর ম্যাথামেটিক্সে আমাকে ফিফটি প্লাস ধরতে হবে তাহলে কত স্কোর হচ্ছে দেখো পঞ্চাশ বারো বাষট্টি আর বারো কত হচ্ছে চৌষট্টি চুয়াত্তর নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে সর্বোচ্চ স্কোর আর এই স্কোরটা যারা করতে পারবে তারা সেফ জোনে আর যারা এটা করবে তাদের জন্য একটু ফাইট করতে হবে ঠিক আছে তো দেখো এই দুটি স্কোর আমি ধরলাম সর্বনিম্ন যখন স্কোর হচ্ছে তখন ষাট ঠিক আছে সর্বোচ্চ যখন স্কোর হচ্ছে তখন সেভেন্টি ঠিক আছে এই দুটি স্কোর এবার এই দুটি স্কোরের মধ্যে ঠিক আছে কিভাবে। মানে কী বলবো স্কোর তো দুটি রয়েছে মিডিয়াম জায়গাতে থাকা যায় বা স্কোর এগুলো করার পরও আমার স্কোর বাড়বে কিভাবে সেই টপিকটাতে আসি তো দেখো যদি তুমি ষাটটা কোয়েশ্চেন একুরেট করতে পারছো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তুমি শিওর রয়েছে হানড্রেড প্লাস পার্সেন্ট শিওর রয়েছে যে এই ষাটটি কোশ্চেনের মধ্যে আমার একটি কোশ্চেনও ভুল হবে না তাহলে আমি তোমাদেরকে বলবো যদি ষাটটি কোশ্চেন পারো তো পুরো করবে ছেড়ে দেবে আর কোনো এক্সট্রা কোশ্চেন করতে যাবে না যেগুলো তোমার ভুল হবে ওকে রেলওয়ে গ্রুপটি পরীক্ষাতে মাস্ট হচ্ছে যে তুমি কতটা একুরেট করতে পারছো ওকে যদি তুমি সারটাতে সারটা ঠিক করো বা সার্টটাতে আমি ধরে নিলাম তোমার ফিফটি এইট অর্থাৎ আঠান্নটি ঠিক হলো তা আমি ডেফিনেটলি তোমাকে বলতে পারি যে যখন নর্মালাইজ হবে তখন কিন্তু তোমার নাম্বার বাড়বে ঠিক আছে হয়তো তোমার সিফট যদি সহজ থাকে তাহলে হয়তো পাঁচ থেকে দশ নাম্বার বাড়বে বা যদি কঠিন থাকে তাহলে হয়তো আরও বেশি বাড়তে পারে ঠিক আছে পনেরো থেকে কুড়ি নাম্বারও বাড়তে পারে তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের যারা চাকরি করছে ঠিক আছে যারা পেয়েছে প্রিভিয়াস ইয়ার ক্র্যাক করে তাদেরকে জিজ্ঞেস করবে দেখবে তারা যারা জেনারেল রয়েছে ঠিক আছে জেনারেল যে স্টুডেন্টগুলো তারা প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মধ্যে স্কোর করেছিল যখন নর্মালাইজ হয়েছে তখন তাদেরই স্কোর হয়ে গেছে এইটটির কাছাকাছি ঠিক আছে যাদের ভুল সংখ্যা কম ছিল এক থেকে দুটি ঠিক আছে ভুল ছিল তাদের কথা বলছি আমি এই নয় যে ষাটটি করলো আর ভুল করে দিয়েছে সে দশটি তখন কিন্তু তার নাম্বার বাড়বে না ওকে এবার দেখো যারা সিক্সটি প্লাস অর্থাৎ সেভেন্টির কাছাকাছি করছে তাদেরকেও বলবো একই কথা তারাও কিন্তু ভুল বেশি করলে চলবে না ঠিক আছে কারণ স্কোর তোমার সেভেন্টি হচ্ছে এত ভালো স্কোর করেছো আর তুমি আন্দাজে করতে গেলে আরও এক্সট্রা যে আমি এইটটি করে দেবো এভাবে তোমার দশটা ভুল হয়ে গেলো তাহলে কিন্তু সমস্যা রয়েছে ভুলের সংখ্যা সব সময় সে তুমি জটাই করো দেখো এবার আসছি আমি রং ঠিক আছে ভুলের সংখ্যাতে যটাই তুমি অ্যান্সার করো সে তুমি পঞ্চাশটা করো চাই ষাটটা করো চাই সত্তরটা করো চাই আশি করো ভুলের সংখ্যা সব সময় চেষ্টা করবে এক থেকে পাঁচের মধ্যে রাখার এক হচ্ছে সর্বনিম্ন পাঁচ হচ্ছে সর্বোচ্চ এর মিডিলে তোমাকে থাকতে হবে ঠিক আছে তিন থেকে চারটি কোয়েশ্চেনের বেশি ভুল করা যাবে না সে যদি তুমি চল্লিশটা পারো তো চল্লিশটাই করবে কিন্তু ভুল করবে না ঠিক আছে কারণ বলা যায় না কার শিফট কঠিন আর কার শিফট সহজ সেটা আমরা কেউ জাজ করতে পারি না সেটা কম্পিউটার জাজ করে সো হতে পারে তোমার শিফট কঠিন ছিল তুমি চল্লিশটা পেরেছো যখন নর্মালাইজ হবে তখন তোমারই হয়তো বেড়ে এমনও হতে পারে সেভেন্টি ফাইভ হয়ে গেছে হতে পারে এটা কেউ কনফার্ম বলতে পারবে না যে তোমার শিফট সহজ ছিল সেটা কম্পিউটার জাজ করবে ওকে সো আগে থেকে তোমাকে প্রিপারেশান নিয়ে থাকতে হবে যে তুমি যদি চল্লিশটা করতে পারো তো চল্লিশটায় তুমি অ্যাকুরেট করবে ষাটটা করতে পারলে ষাটটা অ্যাকুরেট পঞ্চাশটা করতে পারলে পঞ্চাশটা অ্যাকুরেট করবে এক্সটা কোনো করতে যাবে না ওকে এবার কথা হচ্ছে যে তোমাদেরকে আমি কতগুলো টপিক ক্লিয়ার করলাম এক কোন কোন টপিকের ওপর ফোকাস করবে কোন টপিকে বেশি নাম্বার তোলা যায় ঠিক আছে সর্বোচ্চ কত তোলা যায় সর্বনিম্ন কত তোলা যায় আর কত স্কোর হতে পারে কাটক কত হতে পারে তোমরা আন্দাজ করে নিয়েছো দেখো তোমরা এবার অনেকেই বলে দাদা পুপার কাটক করতে হবে এগুলো কোনো ব্যাপারই না বা এই কথাগুলো কোনো কথাই না ঠিক আছে তোমাদের একটা নির্দিষ্ট ধারণা নিয়ে চলতে হবে যে কত কি হবে সেটা পরে ব্যাপার আমাকে আমার বেস্ট দিতে হবে হান্ড্রেড প্লাস আমাকে দিয়ে যেতে হবে সবসময় ঠিক আছে এবার আমি ধরে নাম তোমাকে আগে আগেই দিলাম যে কাট অফ এইটটি হবে বা কাট অফ সেভেন্টি প্লাস হবে সেভেন্টি ফাইভ প্লাস হবে তুমি আগে সেটা শুনে ডিমোটিভেট হয়ে গেলে আমার দ্বারা তো সেটা সম্ভব নয় আমি তো পারবো না তুমি ডিমোটিভেট হয়ে কি করবে তার থেকে কাটপ তাটপে আগে মাথা খারাপ করো না আগে এক্সাম দাও এক্সাম হোক এক্সাম দিয়ে আসো তুমি কতগুলো ঠিক করছো না করছো তারপর কাট অফে নিয়ে মাথা খারাপ করবে আর আমি তো বলবো এক কথাই কাট অফ তাটপ এসব কোনো মাথায় খারাপ করো না কারণ তুমি টার্গেট নাও যে আমাকে চাকরিটা করতে হবে তো কিভাবে করতে হবে সেটা টার্গেট নাও কীভাবে পড়বো কি স্ট্র্যাটেজি দেখবো ঠিক আছে কারণ সময় একবার এসেছে বস আর আসবে না ঠিক আছে তোমাদেরকে আমি বারবার বলছি যে সময় মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো দু এ যে পরীক্ষা হচ্ছে এর রিক্রুটমেন্ট দেখবে তোমরা মানে ফাইনাল সিলেকশন হতে হতে প্রায় দু হাজার বাইশের কাছাকাছি চলে যাবে বাইশের মিডিল পর্যন্ত আর তারপর আবার নতুন ভ্যাকেন্সি বার হবে নতুন এক্সাম ডেট বার হবে এক্সাম হবে তারপর সিলেকশান হবে এই করতে করতে অনেক দিন তাতকে অনেকের সময় শেষ হয়ে যাবে অনেকের বয়স শেষ হয়ে যাবে অনেকের পারিবারিক সমস্যা বেড়ে যাবে ঠিক আছে কারণ বর্তমানে আমাদের পরিবারের এখন অন্যতটা চাপ আসেনি কিন্তু দুই থেকে তিন বছর পরে হয়তো চাপ এসে যাবে অনেকের হয়তো চাপ এসে গেছে সো মানে বি পজিটিভ থাকো এবং টার্গেট নিয়ে নাও যে এই ভ্যাকেন্সি এক লাখের মধ্যে আমাকে একটা ভ্যাকেন্সি নিতেই হবে কারণ এটা হিউজ ভ্যাকেন্সি এক লাখ ভ্যাকেন্সি কোনো কম না ঠিক আছে হিউজ ভ্যাকেন্সি এর মধ্যে আমাকে একটি সিট নিতেই হবে যদি না নিতে পারো তাহলে কিন্তু সমস্যা রয়েছে কারণ বুঝতেই পারছো বর্তমানে চাকরির যা অবস্থা আর কবে ভ্যাকেন্সি বার হবে নতুন করে সেটা কেউ বলতে পারবে না ঠিক আছে সো নতুন ভ্যাকেন্সির না আশা করে এটাতে টার্গেট করো ফোকাস করো কোনো কিচ্ছু এখন মাথায় রেখো না ঠিক আছে বাড়িতে কে কী বলছে দরকার হলে বাড়িতে যদি কেউ কিছু খারাপ বলছে তো সেটা বলতে দাও কিন্তু তাদের কাছ থেকে এক্সিট করো লাস্ট তিরিশটা দিন তুমি হান্ড্রেড ফোকাস দিয়ে দাও ঠিক আছে লাস্ট তিরিশ দিন হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে দাও ধরে নিতে পারো তোমরা মেয়ের সেকেন্ড উইক থেকে জুনের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে এক্সাম হতে চলেছে সো তোমাদের হাতে প্রায় তিরিশটা দিন এই তিরিশটা দিন তুমি নিজেকে দাও আর কাউকে না ঠিক আছে ঘুম উড়িয়ে দাও পরিষ্কার কথা বলছি ঠিক আছে তোমাদের হয়তো খারাপ লাগতে পারে ঘুম উড়িয়ে দাও পরীক্ষায় যখন ডেট পেয়ে যাবে পাঁচ থেকে সাত দিন আগে তখন রেস্ট নেবে তখন ঠিক আছে কিন্তু বর্তমানে ঘুম উড়িয়ে দাও প্রায় একটা দুটো তো পড়ো সকাল গোটার দিন পড়ো সব সময় পড়াশোনা শোনা করো নাই যাদের কিছু রয়েছে ঠিক আছে মানে কি বলবো প্রিয়জন রয়েছে বাবু সোনা যারা ব্যস্ত রয়েছে সে ব্যাপারে তাদেরকেও বলবো দেখো এখন তাকে ভুলে যাও ডাইরেক্ট তাকে বলে দাও যে আমি এখন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি আমাকে কল করবে না আশা করছি সে বুঝে যাবে বোঝার মতো করে বলবে ঠিক আছে এই নয় যে আমি যেরকমভাবে বলছি সেরকম রাফলি বলে দেবে কারণ তোমাদের সেটা প্রিয় মানুষ ঠিক আছে আর তাকে আঘাত করা উচিত না তো যাই হোক আমি তোমাদেরকে বলছি তোমরা নিজের মতন করে তাকে বোঝানোর চেষ্টা করবে যদি না বোঝে তো বলে দেবে যে আমার এই তিরিশটা দিন আমার বাকি তিরিশটা বছর ডিপেন্ড করছে সো এখন আমি এই তিরিশটা দিন যদি আমি নিজেকে দিই তো আমার বাকি তিরিশটা বছর সুন্দর হবে এবং সেই তিরিশটা বছরের সুন্দরের অধিকারী তুমিও হবে তো তুমি যদি চাও তাহলে এই তিরিশটা দিন আমাকে স্টপ দাও দরকার হলে যদি সেও এক্সাম ভরেছে তাকেও পরীক্ষা দিতে দাও ঠিক আছে সো একে অপরকের সাথে অ্যাডজাস্ট করো এবং ব্লক করে দাও ফোন ফোনে মাত্র সময় দাও দুই থেকে তিন ঘন্টা আর এই দুই থেকে তিন ঘন্টা দিতে বললাম কেন জানো এই দুই থেকে তিন ঘন্টা তুমি ইউটিউবে সময় দাও ফোন করতে সময় দিতে বলিনি আমি ঠিক আছে ইউটিউবে নানান ভিডিও দেখো নানান এডুকেশনাল জিনিস দেখো মোটিভেশন জিনিস দেখো ঠিক আছে এর ফলে কী হবে তুমি আপডেট থাকবে ঠিক আছে ফোনে তোমাকে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে বললাম তার মানে এই নয় যে তুমি এক ঘন্টা ফোন করতে লাগে গেলে দুই ঘন্টা এন্টারটেন ভিডিও দেখলে এটা নয় কিন্তু ঠিক আছে এখন একদম পুরো এডুকেশনাল পারপাসে ফোনটাকে ইউজ করো কারণ সামনে আর কটা দিন কটা দিন পরে তুমি ফ্রি হয়ে যাবে এক্সাম দেওয়ার পর তুমি যা ইচ্ছে তাই করতে পারো কিন্তু বর্তমানে তোমার ওটা করলে চলবে না বস কারণ নিজের বাবা মার দিকে তাকিয়ে দেখো ঠিক আছে যখন পাশের বাড়ির লোক বলে যে আমার ছেলে চাকরি পেয়ে গেল তোমার ছেলে কি করছে সত্যি বলছি বাবা মার বুকে এতটা ব্যথা লাগে যে বলার কিছু নেই কিন্তু কী করবে তারা প্রকাশ করতে পারে না পৃথিবীর প্রত্যেক বাবা মার কাছে প্রত্যেক সন্তান হিরো পৃথিবীর কোন বাবা মায় তার সন্তানকে খারাপ চোখে দেখা না তারা প্রত্যেকেই নিজের সন্তানকে হিরো মনে করে কিন্তু ব্যাপার হচ্ছে যখন তার সন্তান ফেলুয়ার হয়ে বাড়িতে পড়ে থাকে না তখনও সে নিজের সন্তানকে হিরোই মনে করে কিন্তু কিছু বলতে পারে না আজ আর কষ্ট হলেও সে দিন তোমাকে বলবে না যে বাবা তুমি পড়াশোনা ছেড়ে দাও পারিবারিক কাজে হাত দাও তো সেই বাবা মার কথা মনে করো যারা তোমাকে এতদিন এত বড় করেছে এত কষ্ট করেছে তোমার জন্য তাদের কথা মনে করে চাকরিটা করো দেখবে আমি কথা দিচ্ছি যেদিন তোমার কাছে স্ট্যাম্পটা থাকবে না যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে না সেদিন বাড়িতে সব থেকে বেশি সুখী থেকে বেশি খুশি হবে তোমার বাবা মা আর সেদিন তুমি দেখবে তোমার বাবা মার মুখে তাকিয়ে মানে সেদিন যে ফিল্ডটা আসবে নিজের মধ্যে না মনে হবে যে পৃথিবীর কিছু একটা জিনিস আমি অ্যাচিভ করেছি সেই দিনটাকে সবসময় ড্রিম হিসাবে কাজে লাগাও এবার কথা হচ্ছে তোমরা পড়বে কীভাবে মোটিভেশান থাকছে না রাপ রাপ কথা বলছি ঠিক আছে মোটিভেশন না থাকে কাদের জানো যাদের কোনো এম নেই যাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই তোমার মধ্যে যদি টার্গেট আছে তো পৃথিবীর কোনো ডিমোটিভেশান তোমার কাছে আসবে না তোমার যদি টার্গেট আছে ফিক্স তাহলে মোটিভেশান তোমার কাছে আছে কারণ মোটিভেশন দেখো ভিতর থেকে আনার জিনিস মোটিভেশান কেউ দিয়ে দেবে না কেউ কোনো বাজারে কোনো কেনতেও পাওয়া যায় না যে তুমি এনে আর মোটিভেশান খেয়ে ফেলবে মোটিভেশান তোমাকে ভিতর থেকে আনতে হবে মোটিভেশানটা কখন আসবে যখন তুমি টার্গেট ফিক্স করে নেবে যে আমার এটা গোল রয়েছে এই গোলে আমি যাবো ঠিক আছে আমি রেলওয়ে গ্রুপটি পরীক্ষার্থী আমি রেলওয়ে গ্রুপটি ক্র্যাক করবো এনি হাউ আমাকে ক্র্যাক করতে হবেই হবে এরকম যখন টার্গেট থাকবে তখন এমন হবে দেখবে ঘুম আসবে না ডিমোটিভেশন তো দূরের কথা ঘুম আসবে না রাত্রে ঘুমোতে গেলে চিন্তা আসবে ঠিক আছে বিশ্বাস করো যখন আমি এখন ঘুমাতে যাই তখন আমার মাথায় নানান চিন্তা আসতে থাকে যে আমি কী ভিডিও বানাবো কী কনটেন্ট বানাবো কী তৈরি করবো ঠিক আছে যাতে তোমাদের উপকারে আসবে যাতে তোমরা উপকৃত হবে তোমরা সাকসেসফুল হবে তো এটা কেন তার কারণ হচ্ছে আমার একটা টার্গেট রয়েছে সেই টার্গেটটার জন্য আমারও ঘুমোয় না সেরকম তোমাদের যখন টার্গেট আসবে না নির্দিষ্ট একটা তখন তোমাদেরও ঘুম হবে না তখন ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেক দিন ওটাই ভাববে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে কবে পৌঁছাবে কীভাবে পৌঁছাবে আর যখন এই ধরনের টার্গেট ফিক্স হয়ে যাবে তখন পৃথিবীর কোনো ডিমোটিভেশন তোমার কাছে আসতে পারবে না সো টার্গেট ফিক্স করো ওকে দরকার হলে দেওয়ালে মানে টাঙিয়ে রাও ঠিক আছে দেওয়ালের সামনে নিজের বাবা মার ছবি রাখো নিজের বাবা মার মুখটা দেখো যে তারা কি আশায় তোমার দিকে চেয়ে রয়েছে ঠিক আছে তাদের মুখে কবে তুমি হাসি ফোটাতে পারবে আর সর্বদা মোটিভেট থেকো নিজেকে মোটিভেট রাখো এবং পড়াশোনাটাকে খুব জোরদার চালিয়ে যাও আর কিছু দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হতে চলেছে এইভাবে প্রিপারেশান নিয়ে নাও ঠিক আছে এই লাস্ট কটা দিন এমনভাবে নিজেকে প্রিপারেশান নাও যেন তুমি অগ্নিযুদ্ধে যাচ্ছ ঠিক আছে তোমার পুরো শরীর যেন আগুনে পড়ার মতো ক্ষমতা রাখে ঠিক আছে সেই ধরনের প্রিপারেশান নিয়ে যাও ওকে আই হোপ তোমাদের ভিডিওটা অনেকটাই মোটিভেশন দেবে এবং অনেকটা উপকৃত হবে তোমাদেরকে যে সমাপ্ত কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলোর মাধ্যমে যদি ভিডিওটা উপকারে আসে যদি তোমাদের সত্যিই মোটিভেশন কিছুটাও পৌঁছেছে তো ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে এই ধরনের ভিডিও যদি তোমরা আরও চাও তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কারণ প্রিভিয়াস ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিল দাদা এই ধরনের ভিডিও আমাদেরকে আরও দেন সো তাই এই ভিডিওটি বানালাম তো এইভাবে যদি তোমরা আরও চাও তো তোমাদের জন্য আমি মোটিভেশন ভিডিও প্রত্যেক দিন বানাতে পারি সেটার জন্য আমার কোনো চাপ নেই ঠিক আছে আমার লক্ষ্য একটাই যে তোমরা সফলতা পাও ঠিক আছে তোমরা তোমাদের নাম বানাও তোমরা তোমাদের ফেম বানাও তোমরা ফেমাস হও তোমরা নিজের স্ট্যাম্প নাও এটাই আমি চাই সো যদি তোমরা চাও ভিডিও তো আমি ভিডিও বানাতে পারি তো একটাই কাজ করতে হবে তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে আর এই ভিডিওটি শেয়ার করো প্রত্যেক গ্রুপটি পরীক্ষার্থীর কাছে ঠিক আছে যারা গ্রুপটি পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের কাছে শেয়ার করো তাদেরও একটা নির্দিষ্ট ধারণা পৌঁছাচ্ছে হ্যাঁ পরীক্ষা ক্র্যাক করতে গেলে কী কী জিনিস মাথায় রাখতে হবে কী কী জিনিস মাথায় রাখবো না ওকে তো চলো দেখা হচ্ছে পরে ভিড়িতে তখন ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থাকো সফলতা এক একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতারাম